নানা আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। দুষ্টের দমন ও শিষ্টের পালনে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন তিনি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের যজ্ঞ, কীর্তন, ভোগ আরতির মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। একদিকে ভক্ত অনুরাগীদের ভিড়, আরেকদিকে শঙ্খ ঢাকের ধ্বনি, দুয়ে মিলে মুখরিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির। যজ্ঞের মধ্য দিয়ে স্মরণ করা হয় শ্রীকৃষ্ণের আবির্ভাবকে। পরিবার, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন ভক্তরা। দিনে হচ্ছে বিশ্ববাসীর জন্য প্রার্থনা থাকবে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। উনি যেমন ধরাধাম এসেছিলেন শিষ্টের পালন ও দুষ্ট দমন করতে, আমার মনে করি যে পৃথিবীটা ওইভাবে শিষ্টের পালন হবে, দুষ্ট দমন হবে এবং শান্তি ফিরে আসবে। শঙ্খ, উলুধ্বনি, ঢাক ও ঢোলের তালে চলতে থাকে গীতাযজ্ঞ। শ্রীকৃষ্ণের মতোই যেন দেশেও দুষ্টের দমন ও শিষ্টের পালন হয়, এই প্রার্থনা সকলের। আমাদের করোনার এটা না থেকে যদি এভাবে যদি আমরা আবার আনন্দ করতে পারি সবাই মিলে, তাহলে খুবই ভালো লাগবে। এই গীতাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের একটাই প্রার্থনা, সারা বিশ্বের এই দ্বন্দ্ব, মানুষের মনে যে বিদ্বেষ, এগুলি দূর হয়ে সবাই শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করবে। আজকের দিনে আমি বলবো, হে কৃষ্ণ শক্তি দাও, ভক্ত প্রাণে চা। পুরোহিতরা জানান, জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে কৃষ্ণের জপ করলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। যেন দেশ ও জাতি সমৃদ্ধ হয়, সকল সংকট থেকে মুক্ত হয় এবং সমস্ত দেশের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই যেন শান্তি লাভ করে। দিনটি উপলক্ষে রাজধানীর ইস্কন স্বামীবাগ মন্দিরেও চলে চৈতন্য চরণামৃত ও ভগবত থেকে বিশেষ পাঠ, সেখানেও ভিড় জমান ভক্ত অনুরাগীরা। সারাদিনটা ইচ্ছা আছে যে আজকে জন্মাষ্টমী মহোৎসবে আমি এখানেই থাকবো এবং জপ করব। ভগবান আমাদের জন্য অনেক কৃপা করেছেন এই দিনে তিনি জন্মগ্রহণ করে। শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যারা মন্দিরে হামলা করে তারা সবার শত্রু। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।